মানিউ শ্রেণী দর্শকসকলক জানাইছে গুরুত্বপূর্ণ খবর। দ্বিতীয় দিনের দিসপুর থানাত হাজির জিএনআরসির চিকিৎসক নবনীল বড়ুয়া। আজি পুনের জেরা চলাব ডাক্তার নবনীল বড়ুয়া। শুক্রবারেও চিকিৎসক নবনীল বড়ুয়াক 11 ঘণ্টা জেরা চলাইছিল দিসপুর আরক্ষীয়ে। রাজকন্যা সুরক্ষা দিয়া সন্দর্ভত জেরা নবনীল বড়ুয়াক। আমি দর্শকসকলক এই গুরুত্বপূর্ণ খবর জানাই আছো। দ্বিতীয় দিনের দিসপুর থানাত হাজির জিএনআরসির চিকিৎসক নবনীল বড়ুয়া। আজি পুনের জেরা চলাব ডাক্তার নবনীল বড়ুয়াক। শুক্রবারে চিকিৎসক নবনীল বড়ুয়াক 11 ঘণ্টা জেরা চলাইছিল দিসপুর আরক্ষীয়ে। আর রাজকন্যাক সুরক্ষা দিয়া সন্দর্ভত জেরা নবনীল বড়ুয়াক। আর বিতর্কিত রাজকন্যায় অসুস্থতার দোহাই দিয়ে জিএনআরসির আইসিউত ভর্তি হয়ে আসছিল। তার পাছতে জিএমসিএইচর মেডিকেল বোর্ডে রাজকন্যার স্বাস্থ্য পরীক্ষা করায়, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টত কোনো অসুস্থতা নাই বলে ধরা পড়েছিল। তার পাছতেই রাজকন্যাক গ্রেপ্তার করেছিল দিসপুর আরক্ষীয়ে। আর এই ঘটনার পাছতেই জিএনআরসির নাম সাঙুর খাই পড়েছিল। কি কারণত অপরাধী রাজকন্যাক সুরক্ষা প্রদান করেছিল জিএনআরসি হসপিটালে? আর তার পাছতে এটা নাম সাঙুর খাই পড়েছে ডাক্তার নবনীল বড়ুয়ার, যেহেতুকে প্রেসক্রিপশনত ডাক্তার নবনীল বড়ুয়ার নাম উল্লেখ আছে। তার পাছতেই শুক্রবারে চিকিৎসক নবনীল বড়ুয়াক 11 ঘণ্টা জেরা চলাইছিল দিসপুর আরক্ষীয়ে। আর দ্বিতীয় দিনের আজি দিসপুর থানাত হাজির হয়েছে জিএনআরসির চিকিৎসক ডাক্তার নবনীল বড়ুয়া।